সারা বিশ্বে করোনা ভাইরাসের মৃতের সংখ্যা এখন 1.5 লাখের কাছাকাছি, আক্রান্ত 21,72,000-এরও বেশি মানুষ। রাশিয়া ও দক্ষিণ এশিয়া দেশগুলোতে ক্রমেই বাড়ছে এই ভাইরাস সংক্রমণ। আফ্রিকায় 3 থেকে 6 মাসের মধ্যে এই ভাইরাস বড় ধরনের আগ্রাসন চালাতে পারে এমন সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অন্যদিকে জার্মানি দাবি করছে করোনা ভাইরাসকে মোকাবেলা করা সম্ভব। বরকতুল্লাহ সুজন জানাচ্ছেন বিস্তারিত। করোনা ভাইরাস সংক্রমণের কেন্দ্রস্থল উহানের মৃতের সংখ্যা নিয়ে চীন এখন দিচ্ছে নতুন তথ্য। সেদেশের ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে উহানে 3,342 জন নয়, মারা গেছে 4,632 জন, যা আগের বলা সংখ্যার তুলনায় 50% বেশি। করোনা ভাইরাসের কারণে গত কয়েক দশকের মধ্যে এবারই প্রথমবারের মতো সংকুচিত হয়েছে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি। যুক্তরাষ্ট্রের মৃতের সংখ্যা এখন 35,000 ছুঁই, আক্রান্তের সংখ্যা 6,500 পার হয়েছে বেশ আগেই। ব্রিটেনেও থামানো যাচ্ছে না প্রাণঘাতী ভাইরাসের তাণ্ডব। এ অবস্থায় বড় করে দেখা দিয়েছে সেদেশের স্বাস্থ্য ব্যবস্থাপনার ত্রুটি, তাই সতর্কতা বিশেষজ্ঞদের। গতদিনের তুলনায় স্পেনেও বেড়েছে মৃতের সংখ্যা, তবে জার্মান স্বাস্থ্যমন্ত্রী বলছেন শক্তভাবে লকডাউন মানার মাধ্যমে এই ভাইরাস পরিস্থিতি মোকাবেলা সম্ভব, কারণ সেদেশে একজনের মাধ্যমে সংক্রমণের মাত্রা ক্রমেই কমছে, যদিও সেখানে দৈনিক সংক্রমিত হচ্ছে গড়ে 3,000-এরও বেশি মানুষ। সতর্কতা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে আগামী 3 থেকে 6 মাসের মধ্যে আফ্রিকায় সংক্রমিত হতে পারে 1 কোটি মানুষ। সংক্রমণ বাড়তে থাকায় বিদেশি শ্রমিকদের নিয়ে বেশ উদ্বিগ্ন সিঙ্গাপুর সরকার। একই আশঙ্কায় 25,000 বন্দীকে কারামুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মিয়ানমার। এর মধ্যে রয়েছে 87 জন বিদেশি। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। জার্মানিতে কমতে শুরু করেছে করোনা ভাইরাসের ভয়াল প্রকোপ। দেশটির ড্রেসডেন শহর থেকে সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন মাহবুব আলম। সংক্রমণের দিক দিয়ে জার্মানি, ফ্রান্স এবং ইতালি হচ্ছে ইউরোপের সবচেয়ে বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। জার্মানিতে প্রতিদিনই এখনও করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে, কিন্তু আগের তুলনায় সেই সংখ্যাটা অনেকটা কম। জার্মানির চ্যান্সেলর এরই মধ্যে সিদ্ধান্ত নিয়েছেন যে স্পেন যেমন মৃত্যুকে সাথে করে নিয়েই তারা তাদের স্বাভাবিক জীবনযাত্রায় প্রবেশ করার চেষ্টা করছেন, জার্মানিও মে মাসের 4 তারিখ থেকে তাদের অফিস আদালত সীমিত আকারে খুলে দেবেন। এবং এর পাশাপাশি যে বিশ্ববিদ্যালয় এবং স্কুল কলেজগুলো যে অনলাইন বা ডিজিটাল মাধ্যমে পড়াশোনা হচ্ছে, সেই পড়াশোনার জায়গাগুলোও হয়তো মে মাসের 4 তারিখ থেকে স্বাভাবিক হওয়ার ইঙ্গিত দিয়েছেন জার্মানির চ্যান্সেলর। করোনা ভাইরাস পরবর্তীতে তৈরি খাদ্য সংকটে বিশ্বের অন্তত 3 কোটি মানুষ মারা যেতে পারে বলে আশঙ্কা করছে বিশ্ব খাদ্য সংস্থা WFP। কানাডিয়ান সংবাদ মাধ্যম দি গ্লোব অ্যান্ড মেইলকে এ আশঙ্কার কথা জানিয়েছেন সংস্থাটির প্রধান ডেভিড বেসলে। 3 মাস পর থেকে এ খাদ্য সংকট প্রকট আকার ধারণ করবে এবং প্রতিদিন প্রায় 3 লাখ মানুষের মৃত্যু হতে পারে বলেও মনে করছেন তিনি। সংকট মোকাবেলায় যদি দ্রুত তহবিল গঠন করা না হয় তবে দুর্ভিক্ষ পরিস্থিতি আরও জটিল হতে পারে বলেও জানান তিনি।